এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে চলে এলো বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে? তুই অত ভিজেছিস, আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না, গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল 293-এর 52। মেয়েটা সে সংখ্যা আর চোখে দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ফুড়ে গেল ইন্টিগ্রাল ক্যালকুলেশনের সমস্যায়। আবার বৃহস্পতি, মেয়েটা এসেছে একটু আগেই। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299 আর 68। দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের কথা হয় না তেমন কিছু, পড়ার কথা, আকাশের কথা, সকালে যা বৃষ্টি বাপ্পা। কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা, দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায়, কখনো বা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে সংখ্যা দেখানোর একটা নতুন খেলা। তারপর নিজেই একদিন সেঁদে ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড? আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল শম্পা, অনির্বাণ, তমালি, অনিরুদ্ধরা। আর কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 নম্বর পৃষ্ঠার 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলের ওপর বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতানের বই। ওই তো দিদির হারমোনিয়ামের ওপরেই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙ্গাল, আমারই কাঙ্গাল করেছ, আরো কি তোমার চাই। আচ্ছা শেষ লাইন, হাই আরো যদি চাও মরি কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা, প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়, তবে যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেললো 293-এর পৃষ্ঠার 52 নম্বর গান, 293-এর 52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়েন্ট মেয়েটা। গগনে এই বাদল লগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো উত্তর দিল মেয়েটা 299-এর 52। দেখা যাক কোন গান। আমার নিশীত রাতের বাদল ধারা এসো হে গোপনে। চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা। আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন ছেলেটা। ফিরে যাও কেন ফিরে, ফিরে যাও বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে অচেনার মতো নির্ভীত অচেনা পুরে, কাছে আসো তবু আসো না। মেয়েটার উত্তর, হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম প্রত্যেক দিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, মেয়েটা ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার গোছানোর জন্য বাপ পড়া ছেলেটার তিনি চাকরি, আর সন্ধেবেলায় নামমাত্র কলেজ। শেষকালে মেয়েটা বলেছিল,
অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তর ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাসি জানে, ছাড়ানো হয়নি আর, এখনো এই পৃথিবীতেই থাকে ওরা, দেখা হয় না ওদের মাঝখানে, বই চলে আপনার কবিতারই ছোট নদী, পাকে পাকে বই চলে, ওদের মতো অজস্র ছেলেটা বা মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন, আপনি কিন্তু ওদেরই। আজও বলেছিলেন আপনার গান থাকবে, প্রশ্ন আসে মনে কত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন যে আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজন, থেকে যাবে আমাদের প্রেমে, আমাদের দুঃখে, আমাদের আনন্দ আর বিচ্ছেদে। আপনি শুধু 25শে বৈশাখ নন, 22শে শ্রাবণও নয়, বাঙালির সকাল আজও শুরু হয় রেডিও বা টিভিতে আপনার গান দিয়েই। ছেলেটা বা মেয়েটা দেখা হয় না অনেকদিন, তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভেতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখতো নিজেদের, তখন দুলে উঠতো গানের সেই সেতু, শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায়। ছেলেটা হয়তো কোনো বৈতালিকার তালে পা মিলিয়েছে, কিংবা অন্য সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে, মেয়েটা তখন শালপাতার ঠোঙায় হাতে পোষ মেলার ধুলোয় খোপায় তার কুরচি ফুল। কখনো হতে পারে না ঠাকুর, আবার কখনো হয়ে মুখোমুখি হয়ে গেল ছেলেটা বা মেয়েটা, তুলে উঠল কানের সেই সেতু, দুটো চোখে তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট, শিলং পাহাড়ের বদলে এই চোখে তাদের অন্তহীন পথ পেরিয়ে আসার আনন্দ, বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু তাদের গলায় সুর আছে, হৃদয় আছেন আপনি, ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে কি চেয়েছিল আন্না দাক্ষার? সেই চুম্বন, সেই চুম্বন রয়ে গেছে আজও এই মুহূর্তেও।